আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। শেষ দিনে প্রচার প্রচারণায় ব্যস্ত বগুড়া পৌরসভার মেয়র পদপ্রার্থী চারজন সহ 21টি ওয়ার্ডের কাউন্সিলররা মাসব্যাপী সপক্ষে যুক্তি তুলে ধরে ভোটারদের প্রতি ভোট চেয়েছেন প্রার্থীরা। দিনরাত সর্ব ছিল পৌরসভার প্রতিটি এলাকা। প্রার্থীদের পাশাপাশি দলের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ছিল এলাকার ভোটার সমর্থকরা। আসছে 28 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে বগুড়া পৌরসভার প্রতিটি প্রার্থীর পাশাপাশি দেখা গেছে 1 নং ওয়ার্ডে শাহ মোহাম্মদ মেহেদী হাসান হিমু পাঞ্জাবি প্রতীকে ভোট চেয়ে পথসভা ও মিছিল করেছেন। একই সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান কাউন্সিলর মিছিল করছেন উটপাখি মাকানে। সৈয়দ সাজিল আহমেদ টিপু 4 নং ওয়ার্ডের আব্দুল মতিন সরকার উটপাখি মার্কা নিয়ে, 9 নং ওয়ার্ডের মোস্তাকিম রহমান ডালিম মার্কা, 10 নং ওয়ার্ডের আরিফুর রহমান আরিফ উটপাখি মার্কা, 12 নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী এনামুল হক সুমন ব্ল্যাকবোর্ড মার্কা নিয়ে চষে বেড়েছেন প্রতিটি এলাকা। 20 নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোস্তম আলী উটপাখি মার্কা নিয়ে আবারও সমর্থন চান এলাকার উন্নয়নের জন্য। এলাকার শত শত নারী পুরুষের সমন্বয়ে বিশাল গণমিছিল তার ওয়ার্ডের প্রতিটি মানুষের দ্বারে পৌঁছায়। এছাড়া অন্যান্য মেয়র কাউন্সিলর ও মহিলা কাউন্সিলররা কম বেঁধে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত সময় পার করেন। তবে অধিকাংশ প্রার্থীদের দাবি সুস্থ ও শান্তিপূর্ণ নির্বাচনের। বগুড়া থেকে নয়ন রায়, চ্যানেল 26। আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন।